বন্ধুরা বিদেশের ছোঁয়ায় বিশেষ করে পশ্চিমী দেশগুলির আদলে দেশকে সাজিয়ে তোলার স্বপ্ন প্রতিটি সরকার দেখে থাকে কোনো কোনো ক্ষেত্রে তা বাস্তবায়িত হয় আবার কোনো কোনো ক্ষেত্রে তা হয় না তবে এবার লন্ডন প্যারিসের ছোঁয়া লাগতে চলেছে কলকাতায় যেখানে জলের নিচে ছুটবে মেট্রো কলকাতায় এমন আন্ডারওয়াটার টানেল প্রথম হওয়ার পাশাপাশি দেশের মধ্যে তা প্রথম দেশের প্রথম মেট্রো পরিষেবা শুরু হয়েছিল কলকাতাতেই উনিশশো চুরাশি সালের চব্বিশে অক্টোবর দেশের প্রথম মেট্রো পরিষেবা হিসাবে কলকাতায় মেট্রো চলাচল শুরু করে প্রথম এই মেট্রো তিন দশমিক চার কিলোমিটার পথ পাড়ি দেয় পরে ধাপে ধাপে তা বাড়তে থাকে এবার এই শহরের বুকেই চালু হবে প্রথম আন্ডার ওয়াটার টানেল আর সেই টানেলের ভেতর দিয়েই ছুটবে মেট্রো ইউরোস্টারের লন্ডন প্যারিসের করিডোরের মডেলে তৈরি হচ্ছে এই টানেল জলের তলায় পাঁচশো কুড়ি মিটার রাস্তা মাত্র ৪৫ সেকেন্ডে অতিক্রম করবে মেট্রো ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের আওতায় তৈরি হচ্ছে এই আন্ডারওয়াটার টানেল গঙ্গার তলায় দেশের প্রথম এই আন্ডার ওয়াটার ট্যানেল তৈরি করতে খরচ হচ্ছে একশো কুড়ি কোটি টাকা এই টানেল তৈরি কাজ শেষ হওয়ার বিষয়ে আশা করা হচ্ছে দু সাল শেষ হওয়ার আগেই তা শেষ হবে এই টানেলটি তৈরি হয়ে যাওয়ার পর তা দেশের একটি মাইল ফলক তৈরি করবে শিয়ালদাহ এসপ্লানেট সেকশনের কাজ সম্পূর্ণ হলে এই প্রকল্পের কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে তলায় মেট্রো নিয়ে এই প্রকল্প শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই হাওড়ার ময়দানের সঙ্গে সংযুক্ত হয়ে যাবে সেক্টর ফাইভ মেট্রো পরিষেবার ক্ষেত্রে এই রুট তৈরি করার জন্য অন্য কোনো বিকল্প পথ ছিল না বলে জানাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ এমন পথ বেছে না নেওয়া হলে অনেক মানুষ বসতিহীন হয়ে পড়তেন পাশাপাশি বসতি এলাকার রুট তৈরি করার ক্ষেত্রে বিভিন্ন সমস্যা তৈরি হতো এবং সেই সকল সমস্যার সমাধান করা এক প্রকার অসম্ভব